ربنا يا ربنا ربنا يا ربنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في مكان آخر: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله إلا الله. الله الله بولو بندے، الله الله بولو، ذکر خدا کرتے ہوئے راہ جنت چلو. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. পাখির গানে গানে নদীর কলতানে ওই নামের সুর শোনা যায়, ওই নামের সুর শোনা যায়। হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. شفرا تعلیم القرآن نورانی مدرسہ او جب سماجر ادوگے آیوجت تفسیر القرآن محفلیں আমার পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ নাথের ফেটুয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য উপাধ্যক্ষ মহোদয়, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য, আমার বাবার বয়স মুরব্বী আনিক এবং যুবক ভাইয়েরা স্নেহের কচিকাছা, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশান দরবারে হাজারো কোটি সুজদ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল করিমের আকর্ষণে জান্নাতি আয়োজনে বেহেশতের বাগানে আমাদেরকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে মহাব্বতের সাথে
বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দেয়া জবান দ্বারা আল্লাহর দেয়া শক্তির উপর ভর করে দারাজ কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে কি লস আছে? দুররাতুন নাসিহীন একটা কিতাব আছে, এর লেখক হলেন ওসমান ইবনে হাসান ইবনে আহমদ। আল্লাহ তাআলার শুকর আদায় করার ফজিলত সম্পর্কে তিনি একখানা হাদিস নকল করেছেন। তো তিনি বলতেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে গমন করলেন, তো নবীজি ওই ঘটনার ব্যাখ্যা এভাবে বলছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতাল মিরাজ বাহরান। বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ রজনীতে আল্লাহর সাক্ষাতে যখন আরশে আজিম পানি রওনা হয়েছি, রাআইতু বাহরান, আমার সম্মুখে মহা এক সমুদ্র পড়েছে, লা ইয়ালামু মিকদারহু ইল্লাল্লাহ, ওই পাহাড়ের ওই সাগরের ওই সমুদ্রের কত বড় দুর্গম কি পরিমাণ প্রস্ত, লা ইয়ালামু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা শাতিহি মালাকুন আলা সূরাতি তায়ির, নবীজি বলেন ওই বিশাল সাগরের পাড়ে ওই বিশাল সমুদ্রের পাড়ে মালাকুন আলা সূরাতি তায়ির একজন ফেরেশতা পাখির আকৃতি ধারণ করে বসে আছে আমি দেখলাম। ইযা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, আল্লাহর কোন গোলাম শফুর আনুরানি তালিবুল কোরআন মাদ্রাসার সামনে বসে যখন বলবে সুবহানাল্লাহ তাহাররাকা মিন মাকানিহি, ওই ফেরেশতাটা তার জায়গা থেকে একটু নড়াছড়া দেয়, সুবহানাল্লাহ। ওয়াইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ, আর যখন আলহামদুলিল্লাহ বলে জমিনে বসে আকাশের ওই ফেরেশতাটা বাসাতা আজনিহাতাহু, আল্লাহ ফাকির দেয়া 70,000 ডানাটা আস্তে আস্তে প্রসারিত করে। ডানার সংখ্যা কত? 70,000। ওয়াইযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন জমিনে বসে কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ওই পাখিটা উড়া আরম্ভ করে। ওয়াইযা ক্বালা আব্দু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কোন গোলাম যখন এই জমিনে বসে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আওকা নাফসাহু ফিল বাহরে, 70,000 ডানা নিয়ে ওই সমুদ্রের মধ্যে পাখিটির সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে। ওয়াইযা ক্বালা আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বলে এই জমিনে বসে, ফায়াখরুজু ফায়ুনাফিদু আজনিহাতাহু, আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই ফেরেশতাটা ওই বিশাল সমুদ্র থেকে ওঠে, ফায়ুনাফিদু আজনিহাতাহু, তার দুদিকের ডানাকে প্রসারিত করে, ডানা জাপটায়, ফায়াখরুজু মিন কুল্লি জানাহিন সাবউনা আলফু কাতরা, যেই মাত্র ডানা জাপটায় প্রতিটা ডানা থেকে 70,000 ফোঁটা পানি পড়ে। ফায়খলুকুল্লাহু তাআলা বিকুল্লি কাতরাতিন মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন যত ডানা দিয়েছেন ওই ডানা থেকে যত ফোঁটা পানি পড়বে, প্রতিটা পানি থেকে আল্লাহ তাআলা প্রতিটা ফোঁটা থেকে একজন করে ফেরেশতা তৈরি করবে। ওই ফেরেশতাদের কাজ কি হবে? ফায়ুহাল্লিলুনা ফায়ুসাব্বিহুনা ওয়াইস্তাগফিরুনা লিকাইলিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যেই বান্দা জমিনে বসে এই তাসবিহগুলা পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে,
আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবে। ওই ফেরেশতার ডানা থেকে যত ফোঁটা পানি পড়বে, প্রত্যেক ফোঁটা থেকে একজন করে ফেরেশতা তৈরি করবেন কে? ফায়ুসাব্বিহুনা, ওই ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করবে। ফায়ুহাল্লিলুনা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে। এরপর ওয়াস্তাগফিরুন, যিনি এই তাসবিহগুলা পাঠ করবেন আল্লাহর কাছে, ওয়াস্তাগফিরুনা লিকাইলিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর তাসবিহ পড়লে কি লস আছে, লাভ আছে কিনা? অল্প না বেশি, অনেক বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর তাসবিহ কেন পড়ব না, যার নিয়ামতের ভিতরে চব্বিশটি ঘন্টা আমি ডুবে আছি, তার দেয়া শক্তি দিয়ে, জবান দিয়ে, তার দেয়া সময় থেকে একটু সময় বের করে তার জিকির, তার স্মরণ করা যায় না? নবীজি ইরশাদ করেন, আমার যে উম্মত তার জিব্বাকে আমার আল্লাহ তাআলার জিকির দ্বারা তরতাজা রাখবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াত পাঠ করেছি, ২৮ নম্বর পারার সর্বশেষ সূরার সূরাতুত তাহরিম এই সূরার ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের সাদামাটা তরজমা শুনিয়ে দিয়ে আমি আয়াতের উপরে কিছু স্বল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وَأَهْلِيكُمْ نَارًا। সূরাতুত তাহরিমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নারা জাহান্নামের আগুন থেকে। আগুনকে ভয় করেন? আল্লাহ তাআলা এখানে বলছেন, শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে, কারণ পরিবারের জিম্মাদার অভিভাবক আব্বা তার সন্তানদের কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সব কিছু চিন্তা ভাবনা করে। এই সন্তান কি জান্নাতের পথে চলে নাকি জাহান্নামের পথে চলে, আব্বার এটাও খেয়াল করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুওয়াং ফুসাকুম, নিজে বাসো, আহলিকুম নারা, এবং তার সাথে সাথে তোমার পরিবারের সদস্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কে বলেছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেমন জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে আর নাস, মানুষেরা, ওয়াল হিজারা, পাথর হবে, মানুষ অপরাধ করবে এই জন্য জাহান্নামে যাবে। কিন্তু পাথর কেন জাহান্নামে যাবে জানা দরকার আছে কিনা? মানুষ জাহান্নামে যাবে আল্লাহর অবাধ্য হলে, কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি যারা আছে পাথরের পূজা করে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া ওই পাথরের ওই মূর্তির পূজা করে কিনা? আমরা তো মনে করি শুধু তারা পূজা করে, মুসলমানরাও যে মূর্তি পূজা করে আমাদের খবর নাই। শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারিতে ফুল দেয়া হয় কিনা? খালিফায় ওইখানে যায় কিনা? শহীদ মিনারে শহীদদের দিন ২১ ফেব্রুয়ারি দোয়া হবে, আমাদের কোনো আপত্তি? কিন্তু বাংলাদেশের হাজার হাজার নয় লাখ লাখ মুসলমানের সন্তান যারা আছে
একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরির নামে হাজারো হাজারো নয় লাখ লাখ কোটি কোটি মুসলমানের সন্তান খালি পায়ে সকালবেলা ওখানে গিয়ে একটা পাথরের স্তম্ভ দিয়ে তিনটা খুঁটি তৈরি করা হয়, ওটাকে বলা হয় শহীদ মিনার। শহীদদের জন্য দোয়া করবে, এই শহীদরা এই দেশের জন্য আত্মত্যাগ দিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হাজার হাজার কোটি কোটি মুসলমানের সন্তান সন্তান শয়তান চিন্তা করলো এদেরকে মূর্তির সামনে দাঁড় করানো যাবে না। যদি কোনো মুসলমানকে বলে মূর্তি পূজা কর, যে বলবে তার স্পিড আমরা থাকবো নি। সন্তান চিন্তা করলো এই দেশে মুসলমান বেশি, এভাবে পূজা করানো যাবে না। শহীদ মিনারে ফুল দিবে, পাথরকে লোহার একটা পিলারকে ইটের একটা খুঁটিকে শ্রদ্ধা করা হয় কিনা। শহীদদের প্রতি আমাদের সম্মান থাকবে, দোয়া ভালোবাসা দেখানো যাবে। কিন্তু এভাবে মুসলমানের সন্তানকে শিরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বেদিটা যেখানে গিয়ে শ্রদ্ধা জানানো হয় সেটা কি মাটি না পাথর? সেটা মাটি। মুসলমান সন্তান কখনো মাটির সামনে, পাথরের সামনে, কোনো খুঁটির সামনে মাথা নত করতে পারে? লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, আল্লাহ বলেন সূর্যকে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, সিজদা করতে হবে কাকে? এখন আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আপনার খেয়াল রাখা দরকার আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথরকে যারা পূজা করে, পাথরের মূর্তি তৈরি করে যারা পূজা করে, মূর্তি তৈরি করে পূজা করার উদ্দেশ্যটা কি? লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা। আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন কেন মূর্তি পূজা করো, সাথে সাথে সে বলবে মূর্তি আমাকে ঈশ্বরের কাছাকাছি পৌঁছাইয়া দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পাথরকেও জ্বালাবেন, ওই পাথরের মূর্তিকেও জ্বালিয়ে তাদেরকে বলবেন দেখো জাহান্নাম থেকে তোমরাও বাঁচতে পারো নাই, যেই পাথরের পূজা করেছো, পাথরের মূর্তির পূজা করেছো, খোদা মনে করেছো যাকে, তাকেও আমি আল্লাহ জাহান্নামে নিয়ে এসেছি। আল্লাহর শক্তি আসেনি না, দুর্বল হয়ে গেছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তিকার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব ক্ষমতাকার আল্লাহ বলেন তোমাকে অল্প সময়ের জন্য 5 বছর 10 বছরের ক্ষমতা দিয়েছি, কত কিছু করলাম, কিয়ামতের ময়দানে আসল ক্ষমতা আমি দেখাবো। নাতবিসসামাকাতাইয়িসজিল, সমগ্র আসমানটাকে আমি আমার হাতে রুমালের মতো ভাঁজ করে নিয়ে আনিব, সুবহানাল্লাহ। সে আল্লাহ শক্তি আসেনি? আল্লাহ শক্তির কাছে আমরা কি সবল না দুর্বল? কম দুর্বল না, একেবারে দুর্বল। সে আল্লাহ তাআলা বলছে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার সন্তানকেও বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা? বাংলাদেশের সকল মুসলমানকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা, সে বলবে কি বাঁচতে চাই। যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই জাহান্নামে যাইতে চান কিনা, সে বলবে আপনার কোনো মাথা খারাপ হয়েছে। জিজ্ঞাসা করবেন জাহান্নামে যাইতে চান কিনা, সে বলবে আপনার মাথা খারাপ হয়েছে কিনা। কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত যত কাজ করে সকল কাজ জাহান্নামের কাজ, ঠিক কিনা? ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজেও নাই। নামাজ না পড়লে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাবা তুমি নামাজ পড়বে, তোমার সন্তানকেও নামাজ পড়াতে হবে, বড় ভাই নামাজ পড়বে, ছোট ভাইকেও নামাজের আদেশ দিতে হবে। এটা কার অর্ডার? পালন করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা কি সরকার বাঁচাবে নাকি আমাদের দায়িত্ব আছে? এই দায়িত্বগুলা পালন শুরু করতে হবে সন্তান যখন মাতৃগর্ভে থাকে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহর 29 নম্বর পারার সর্বশেষ সূরার আগের সূরা। এই সূরার এক নাম সূরাতুদ দাহর, আরেক নাম সূরাতুল ইনসান।
এই সূরার দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মায়ের গর্ভ থেকেই সন্তানকে ইসলামমুখী করতে হবে। ফাজআলনাহু সামিআন বাসীরা, মাতৃগর্ভে যখন সন্তানের বয়স চার মাস পেরিয়ে যায়, ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার মাস পরে আমি ওই সন্তানের সামিআন বাসীরা, তার শোনার শক্তি এবং দেখার শক্তি দিয়ে দেয় কে? মায়ের প্রতিটি নড়াছড়া, প্রতিটি কথাবার্তা মায়ের গর্ভ থেকে সন্তান বোঝে কিনা? অবশ্যই। কে বলেছেন? আল্লাহ। ফাজআলনাহু সামিআন বাসীরা, এই সময় যদি মা বেশি বেশি টেলিভিশন দেখে সন্তান গান শুনবে কিনা, কথা বলে শুনবে কিনা? এই সময় যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআন শুনবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, সন্তান যখন মাতৃগর্ভে থাকে এই সময় মায়েদের জন্য উচিত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি পর্দা করা, তাহলে ওই ঘর থেকে আল্লাহ তাআলার ওলি বের হবে। আমরা সবাই চাই আমাদের সন্তানটা ভালো হোক, কি বলেন, ঠিক কি না? আপনি বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ আলেমের দিকে তাকান, কোন আলেমের মা বেপর্দায় চলাফেরা করে? আছে কোন আলেমের মা পর্দা ছাড়া, বোরকা ছাড়া ঘোরাফেরা করে, এরকম আছে কি না? তাহলে বোঝা যায় কোন বেপর্দা নারীর গর্ভ থেকে আল্লাহর ওলি বের হওয়া সম্ভব নয়। এই জন্য মায়ের গর্ভে যখন সন্তান তার অস্তিত্ব অনুভব হবে, তখন থেকে মাকে নামাজ, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত, বেশি বেশি জিকির করা, এই সব কিছু যদি করে তাহলে ওই সন্তান বড় হয়ে আল্লাহর সাথে তার সম্পর্ক, যেহেতু মাতৃগর্ভে আছে, ওই সন্তান আল্লাহর জমিনে এসে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করবে, এরকম সন্তান চাই কিনা? বাংলাদেশে হাজার হাজার নয় লাখ লাখ সন্তান আল্লাহর এই জমিনে বসবাস করে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করে, এরকম আছে কিনা? এই জমিন কার? আমরা তো মনে করি এটার মালিক আমরা। বাংলাদেশের এই ভূখণ্ড যখন কিছুই ছিল না, সমগ্র ভূখণ্ডতে মাটির চর জেগেছে, জাগালেন কে? তো থাকি কার জায়গায়, বলবো কার কথা, শুনবো কার কথা, মানবো কার আইন? আল্লাহর আইন ছাড়া মুসলমান অন্য কোনো আইনকে মানতে পারে? এটা কি এখানেই শেষ নাকি বাহিরেও? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। বলতেছিলাম সন্তান মাতৃগর্ভে যখন আসে তখন মায়ের জন্য সবচেয়ে, যদি মাছায় আমার সন্তানটা হাফেজে কোরআন হোক, যদি মাছায় আমার সন্তানটা আলেমি দিন হোক, তাহলে মায়ের এক নাম্বার কাজ হলো কোরআনুল কারিমের তেলাওয়াত, নামাজ এবং ফরদা, নামাজ এবং। অনেকে আমাদের কাছে বলে যে হুজুর আমার সন্তানটাকে আলেম বানাইতে চাই, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে চাই। আমি তাকে বললাম হাফেজে কোরআন আলেম হওয়ার জন্য তিনটা শর্ত, কয়টা শর্ত? আমাদের অনেকের নিয়ত আছে কিনা? এগুলা কোরআন শরীফও পাইবেন না, হাদিস শরীফও পাইবেন না। ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে মন্থন করে এই তিনটা সূত্র বের করেছেন, তিনটা কথা। এক নাম্বার, মাকে অবশ্যই পর্দানশীন হতে হবে। সন্তান যদি হাফেজে কোরআন হতে হয়, আমি চাই যদি আমার সন্তান ভালো হোক, আলেমে দিন হোক, তাহলে এক নাম্বার সন্তানের মাকে পর্দানশীন হতে হবে। আজকে সকালবেলা সেলুন দোকানে গেলাম, দোকানদার আমাকে বলছে হুজুর আরো 15-20 বছর আগে দেখতাম সব মুসলমান মহিলা যারা আছে সব মহিলারা বোরকা পরে বের হয়, এখন দেখি সকলে মেকআপ করে বের হয়। একটা হিন্দু সেলুন দোকানদারের কথা, কি কথা ঠিক কি না? এরকম মেকআপ করে যারা বের হবে তাদের ঘরে কেয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর ওলি কখনো বের হবে না। তাহলে সন্তানকে যদি আলেম বানাইতে চান, এক নাম্বার হলো মাকে অবশ্যই পর্দা করতেই হবে, দুই নাম্বার শর্ত হলো সন্তানকে অবশ্যই টেলিভিশন, ডিশ এবং টাচ মোবাইল থেকে দূরে রাখতেই হবে।
ছোট্ট ছেলে 3 বছর টাচ মোবাইলের সবকিছু বোঝে, বোঝে কিনা? বাসে উঠলাম, আমার পাশে 15 বছরের এক ছেলে, 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় শুধু টাচ মোবাইল গইছতেছে, আছে কিনা? এই 2 ঘন্টা সময়ে কয়েক হাজার বার টাচ মোবাইলকে গসা দিয়েছে। যতবার টাচ মোবাইলকে গসা দিয়েছে ততবার যদি এই যুবকের মনে পড়তো এই সময়টা তো আল্লাহ দিয়েছেন, টাচ মোবাইলকে গসে গসে আমার সময় নষ্ট না করে 2000 বার সুবহানাল্লাহর জিকির করা যায় কিনা। তাহলে আলেম হওয়ার জন্য 2 নম্বর শর্ত, সন্তানকে অবশ্যই টেলিভিশন, ডিশ এবং টাচ মোবাইল থেকে দূরে রাখতেই হবে। 3 নম্বর শর্ত হলো সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেই হবে। এই 3 শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান ওই মায়ের গর্ভ থেকে জুনায়েদ বাবুনগরে আহমদ শফি, তার চাইতে বড় বড় আল্লামা হাদিউজ্জামান কুতুবুজ্জামান আল্লাহর ওলি অবশ্যই পয়দা হবে। মা পর্দা করবে না কিন্তু সন্তানকে আলেম বানাইতে চায়, মাদ্রাসায় চলে আসে পর্দা ছাড়া, আমি বলি আপনার সন্তানকে নিয়ে যান। আপনি পর্দা করতে চান না, আপনার সন্তানকে ভালো বানাইতে চান, এই ছেলে কিয়ামত কায়েম হয়ে যাবে, কখনো আলেম হবে না। তাহলে প্রথম কাজ হইল, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মাকে অবশ্যই পর্দার সাথে ইসলামের সব আইন কানুন মেনে চলতেই হবে। এরপরে 2 নম্বর শর্ত, আপনি যদি চান আপনার সন্তান সুনাগরিক হোক, বাবা হিসাবে যদি সন্তানের দায়িত্ব পালন করেছেন এই দাবি আপনি ভবিষ্যতে করতে চান, আপনি যদি চান আপনি ভবিষ্যতে কখনো বৃদ্ধাশ্রমে যেতে চান না, অবহেলার পাত্র শিকার হতে চান না, অবহেলার পাত্র হতে না চাইলে অবশ্যই আপনাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হাদিস শরীফে এসেছে, বিশ্ব নবী বলেছেন, জন্ম নেওয়ার সাথে সাথে শয়তান এসে সন্তানকে খোঁচা দেয়, আর যদি আব্বা আম্মা যদি সন্তানের কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার নাম আল্লাহু আকবার, অর্থ কি, কে বড়, আল্লাহ বড়। সন্তানকে আপনি দুনিয়াতে আসার পরে প্রথম যেই শব্দ শোনাবেন সেটা হলো আল্লাহু আকবার। কি শোনাবেন? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন সন্তানের কানে দিয়া দিবেন, এটা দেওয়ার জন্য ইমাম সাহেবের দরকার নাই। যদি আব্বা সাথে থাকে, আব্বা তাৎক্ষণিক এটা শুনাই দিবে, আম্মা যদি পারে, আম্মার জ্ঞানে কুলায় যদি সুস্থ থাকে আম্মা শুনাই দিবে, পাশে যদি অন্য কেউ থাকে অন্য কেউ শুনাই দিবে। এখন দৌড়ে চলে যায় ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, হুজুর আমার ছেলে হয়েছে আজান দেন, যাই কি না? এখন তো সবগুলা কাডি বাইর করে, সিজার সবগুলা কাডি লয় নেই, হাসপাতালের ভিতর ইমাম সাহেব কই হবে, আজান কই হবে, এই জন্য আজানও দেয় না। যত আকতা কুকতা আছে সন্তানের কানে সব সময় জন্মের পরপরই ওই সকল নোংরা কথা যায় কি না? এই জন্য সুন্নত হলো সন্তানের কানে জন্মের পরে সর্বপ্রথম কি দিতে হবে? আজান দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার কানে আল্লাহু আকবার, কার নাম, কে বড়, আল্লাহ বড়, কার চেয়ে, সবকিছুর চেয়ে বড় কে, আল্লাহ, এটা যদি আপনার সন্তানের কানে আপনি ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে একপরে যত বড় হবে এই সন্তান কখনো নাস্তিক মোরতাদ হবে না, আল্লাহর জমিনে বসে আল্লাহর সিদ্ধান্ত বিরোধিতা করে, এরকম তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, এরকম জাফর ইকবাল জন্মগ্রহণ করবে না যদি আপনার সন্তানকে আপনি জন্মের পর পরে তার কানে আজান দিতে পারে। আমরা কেউ কি চাই আমাদের সন্তান নাস্তিক হোক? আল্লাহর জমিনে বসে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করবে এরকম সন্তানের কামনা কোন মুসলমান করতে পারে না। তাহলে জন্মের পরে যেই কাজ সেটা হলো সন্তানের কানে অবশ্যই প্রথম যেই শব্দ সেটা হলো আজান। সেটা কি? আজান দিব তো ইনশাআল্লাহ। এই দায়িত্ব যখন আপনি পালন করবেন, দায়িত্ব এখানে শেষ নয়।
এরপর সন্তান যখন আস্তে আস্তে খাবার খেতে শিখবে, আপনি আব্বা আপনার উপার্জনটা হালাল আছে কিনা, যেই খাবার সন্তান খায়, যেই মায়ের বক্ষ থেকে সন্তান দুধ পান করে, ওই মায়ের খাবারটা হালাল আছে কিনা জানতে হবে কিনা। কারণ বিশ্ব নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহের রক্ত মাংস হাড্ডি চর্বি এই সকল কিছু হারাম অর্থ দিয়ে গঠিত হয়েছে, হারাম উপাদান দিয়ে গঠিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য দুই নাম্বার শর্ত, সন্তানকে অবশ্যই হালাল খাবার খাওয়াতে হবে। আপনি হালাল খাবারে তোয়াক্কা করলেন না, আপনার ইনকাম আয় ইনকাম হালাল কিনা এদিকে খেয়াল রাখলেন না, সন্তানকে যেখান থেকে ডান বাম সব কিছু করে খাওয়াচ্ছেন, এই সন্তান আলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে সন্তান যখন কথা বলতে শিখবে, আস্তে আস্তে কথা বলতে শিখে, সর্বপ্রথম শিখায় আব্বা মামা, আব্বা শিখায় কি না, আব্বা বিদেশ থেকে টাচ মোবাইলে একেবারে ভিডিও কল দেয়, মা বলে বাবা তোর সন্তান তো, এবার আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে, মামা মামা বলে, বাবার কলেজা ঠান্ডা হয়ে যায়, যায় কি না, আমার সন্তান এখন আব্বা ডাক দিতে পারে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলি, আব্বা ডাকতে পারে এটা গর্বের বিষয় নয়, এটা যেহেতু আপনার সন্তান অবশ্যই আপনাকে আব্বা ডাকবে, কিন্তু আপনার সন্তানকে আপনি যখন কথা বলতে শিখে একটু একটু করে কথা বলে, তখন সর্বপ্রথম সন্তানের মুখে তুলে দিতে হবে কার নাম, আরো আসতে বলেন কার নাম, আল্লাহর নাম, অরব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনার রব হলো দুনিয়ার সব কিছুর চাইতে বড়। এই জন্য সন্তান যখন কথা বলতে শিখবে, সন্তানের মুখে সর্বপ্রথম কার নাম, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু সিবিয়ানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান যখন একটু একটু করে কথা বলতে শিখে, সন্তানকে সর্বপ্রথম যেই কালিমার তালকিন দিতে হবে, ওই কালিমার নাম হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে প্রথম তার মুখে তুলে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ বিশ্বনবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, মৃত্যুর সব আলামত প্রকাশিত হয়ে যাবে, তখন তার পাশে বসে তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জন্মগ্রহণ করেছে তখন সন্তানের মুখে কার নাম, তখন সন্তানের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তখনও তার পাশে বসে তাকে শিখিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার শুরুতেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে এবং মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে গেছে, তখনও তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে মানুষ হয়ে কবরে যাবে। এখন আপনি যদি আপনার সন্তানের মুখে যখন কথা বলতে শিখে লা ইলাহা ইল্লাল্লাহ শিখালেন না, সন্তানের বয়স যখন 3 বছর 4 বছর হয়েছে, আপনি তার হাতে টাচ মোবাইল তুলে দিলেন, দেখি না এটার দ্বারা কি ভালো কিছু শিখে না খারাপ কিছু শিখে, তাহলে আপনি তো আপনার সন্তানকে খারাপের প্রশিক্ষণ দিলেন, খারাপ পথে উঠিয়ে দিলেন, কি দিলেন কি না। এই জন্য সন্তান যখন কথা বলতে শিখে, তার জবানে আল্লাহর নাম, কার নাম, আল্লাহর নাম। এরপরে আর একটু বড় হয়েছে, সন্তান খাইতে শিখবে নিজের হাতে, সন্তান নিজের হাতে খাইতে শিখবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এক সাহাবী
ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলের পাশে বসেছে, এবার বসে খাওয়া আরম্ভ করেছে। প্লেটের এখান থেকে টানে, ওখান থেকে টানে, মধ্যখান থেকে টানে, ডান পাশ থেকেও খায়, বাম পাশ থেকেও খায়। বিশ্ব নবীজি বলেছেন, ইয়া গোলাম, ও প্রিয় বৎস, সামিল্লা খাওয়ার শুরুতে কার নাম, ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কোন হাতে? এখন কিছু কিছু মানুষ বাইর হইছে বাম হাতে খাওয়াটাকে স্টাইল মনে করে। আবু দাউদ শরীফের কিতাবুল আতিমার হাদিস, বিশ্ব নবীজির সাত প্রমাণ, আর শয়তানু ইয়াকুলু বিশিমালে ওয়া ইয়াশরাবু বিশিমাল, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, নাউজুবিল্লাহ। এখন মুসলমান স্টাইল বলে যদি বাম হাতে খায়, বাম হাতে পান করে, এখন সে কি আধুনিক হয়েছে না শয়তান হয়েছে? আমরা কি শয়তান হইতে চাই কি না? কি হতে চাই? ইমানদার হতে চাই। এই জন্য বিশ্ব নবীজি ওই ছোট্ট বাচ্চাটাকে বলেন, সাম্মিল্লা, আল্লাহর নাম নিয়ে খাবার খাও, ওয়াকুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে খাও, ওয়াখুজ মিম্মা ইয়ালিকা, প্লেটের এ পাশে ও পাশে মধ্যখানে হাত দেওয়ার দরকার নাই, তোমার পাশে যেটা আছে এটা তুমি খাও, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এখন দাওয়াত খাইতে গেলে আমরা অনেকেই সবচেয়ে বড় সুন্দর রোস্ট যেটা, মুরগির রান যেটা, সেটা দূর থেকে টেনে নেয়, এরকম কিছু মুসলমান আছে কি না? আমল করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো। আমরা এখন থেকে কোন হাতে খাবো, কোন হাতে খাবো? যে কোনো কাজ করতে কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে। জুতা পরতে আগে কোনটা পরব? ডান পায়ের জুতা। জামার মধ্যে যখন হাতায় হাত ঢুকাবো তখন আগে ডান হাত, আগে কোন হাত? ডান হাত। খাওয়ার সময়ও ডান হাত, কাউকে কিছু দিতেও ডান হাত, কারো কাছ থেকে কিছু নিতেও কোন হাত ব্যবহার করব? ডান হাত। এটা কার সুন্নত? এটা কার সুন্নত? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপর বিশ্ব নবীজি এক সাহাবী রাসূলের দরবারে এসেছে, দেখে নবীজি সন্তানদেরকে খুব আদর করেন, খুব স্নেহ করেন। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা সন্তান, আমি তো তাদেরকে কখনো এত সুন্দর করে স্নেহ করে ভালোবাসা দেই না, আপনি যেরকম দেন। নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ুয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ছোটদেরকে যে আদর করে না, সোহাগ করে না, স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দরদ মাখা কণ্ঠে ডাকে না, সে আমি নবীর উম্মত হতে পারে না। কাজটা কিন্তু একেবারে হালকা, একেবারে ছোট কিনা, কিন্তু এই কাজটা বিশ্ব নবীজির এত পছন্দের, এত গুরুত্ব দিয়েছেন, ছোটদেরকে আদর করে না, বিশ্ব নবীজি বলেন সে আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য অনেক বাবা আছেন সন্তানকে যখন ডাক দেয় আদর তো করেই না, উল্টা গালাগালি করে, করে কি না? সন্তানের মায়ের ওই দিকের 14 গুষ্টি টান দিয়ে গালি দিয়ে কথা বলে, এরকম বাবা আছে কি না? এটা নবীজির সুন্নার পরিপন্থী। লোকমান হাকিম, তিনি তার সন্তানকে কত সুন্দর করে উপদেশ দিচ্ছেন, আল্লাহর বড় পছন্দ হয়েছে, নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার উপদেশগুলা আল্লাহর কোরআনে সূরা লোকমান নাজিল করে, আব্বা সন্তানকে কেমনে উপদেশ দিবে, কেমনে কথা বলবে, সন্তানের প্রতি আব্বার কি দায়িত্ব, সবগুলা সূরা লোকমানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, কত আদর করে সোহাগ ভরে ভালোবাসা দিয়ে ডাকে, এরকম ডাকা সুন্নত। এটা কি সুন্নত? পালন করব তো ইনশাআল্লাহ। এবার সন্তান যখন 5 বছর বয়সে, 4 বছর বয়সে উপনীত হবে, এবার আব্বা টেনশনে পড়ে যায় সন্তানকে কোথায় ভর্তি করাবে, শুরু হয় কিনা চিন্তা ভাবনা। এদিকে কেজি স্কুল আসে, ওই দিকে ক্যাডেট স্কুল আসে, ওই দিকে নুরানি মাদ্রাসা আসে, আব্বা চিন্তায় পড়ে যায় কোন দিকে শুরু হবে। স্কুল মাদ্রাসা এত বাড়া বাড়ছে, পারে না যে একেবারে জন্মের আগে টানে নিয়ে আসতে। আমি বিয়ে করার পরে 3 মাস, একদিন মাদ্রাসা বন্ধ, বাসায় দরজায় নক, 3 মাস হয়েছে মাত্র, তো দেখলাম যে দরজা খোলার পরেই দুইজন মহিলা, দুইজন একেবারে সুটেড অ্যান্ড বুটেড হয়ে প্যান্ট শার্ট পরা দুইজন ভদ্রলোক, সালাম দিয়ে বললাম, ভাই আপনারা
বলে ভাই আমরা অমুক স্কুল থেকে এসেছি, আপনার যদি কোনো সন্তান থাকে আমাদের এখানে ভর্তি করান। কি পরিমাণ গাস্ত করা হচ্ছে, কি পরিমাণ ব্যতিব্যস্ত সন্তানকে, মুসলমানের সন্তানকে স্কুলে নেওয়ার জন্য। স্কুল কয়টায়? সকাল সাতটায়। সাতটায় যদি স্কুল হয়, মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার কোনো সুযোগ নাই। সারা বাংলাদেশে এই বিশ বছরে যেই পরিমাণ ক্রেডিট কেজি স্কুল, ক্রেডিট স্কুল বেড়েছে সকালবেলা মর্নিং শিফটে, উদ্দেশ্য কিন্তু এখান থেকে নয়, এটার কলকাঠি বাংলাদেশের বাহির থেকে নেওয়া হচ্ছে। এদেশের তাওহিদি জনতার কোটি কোটি মুসলমানের সন্তান যেন সকালবেলা মক্তবে গিয়ে কোরআন শিখতে না পারে, কোরআন যদি বিমুখ হয়ে যায় এরা কোরআন থেকে, কাফিরদের অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়ন করা, নাস্তিকদের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে, এই জন্য মর্নিং শিফটে ক্লাস চালু করে দিয়েছে তারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া কীদু কাইদা, তোমরাও কৌশল করো আমিও কৌশল অবলম্বন করি। আল্লাহ বলেন এটার বিপরীতে আমি নুরানি মাদ্রাসাকে চালু করে দেব, কারণ এই কোরআনের বাতিকার হাতে সব কিছু নিয়ে খেলা চললেও কোরআন নিয়ে খেলা চলে না, সব কিছু নিয়ে নাটক চললে আল্লাহর কোরআন নিয়ে নাটক চলতে পারে। কিয়ামত কায়েম হয়ে যাবে। সূরা হিজরে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজত করবেন কে? সে আল্লাহ এখনো আছেন কিনা? কাজী সানাউল্লাহ ফানি ফতি রহমতুল্লাহি আলাই বিশাল পাণ্ডুলিপি পুস্তিকাকারে লিখে ফেলেছেন কিতাব, ইংরেজরা খবর পেয়ে সবগুলা ফুড়িয়ে দিল। তিনি 8 বছরের একটা সন্তানকে ডেকে এনে তাদের সামনে দাঁড়া করালেন, আমার কিতাবের সব পাণ্ডুলিপি ফুড়িয়ে দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলার এই ছোট্ট গোলাম 8-10 বছরের এই বাচ্চাটাকে তুমি কোরআনুল কারিমের যেই শব্দ থেকে, যেই আয়াত থেকে, যেই ফারা থেকে, যেই সূরা থেকে, যেই পৃষ্ঠা থেকে জিজ্ঞাসা করো, ওখান থেকে টসটস করে এই সন্তান বলে দিবে। সুতরাং এই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার শক্তি কারো নাই। ওই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ, কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, কোরআনের কথা শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, জীবদ্দশায় মানবো নাকি মরার পরে খতম পড়াবে? জীবদ্দশায় মানবো তো ইনশাআল্লাহ, মরার পরে কোরআন কোনো লাভ নাই। কোরআন কোনো মরা সমাজের কাছে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। চিন্তা যে এই মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে মানে না, জান্নাতের পথে চলতে চায় না, ইসলামী শিক্ষার বিরোধিতা করে, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করে, আল্লাহকে সিজদা করার পরিবর্তে মূর্তির সামনে মাথা নত করে, ওই জীবন্ত জাহান্নামী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক না? আর এখন মানুষ মরে গেলে আমরা কোরআন পড়ি কি এরকম না? মরার পরে কোরআনের কথা মনে হয়। তো যে কথা বলছিলাম, সন্তান যখন 5 বছর 7 বছর 8 বছর বয়সে যাবে, সন্তানকে কোরআন শিক্ষা দেয়া আপনার উপর আব্বা হিসাবে, আম্মা হিসাবে আপনার উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আপনি যদি কবরে গিয়ে আপনাকে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ তাআলা আমার 2 ছেলে মাস্টার্স পাস, 2 ছেলে চার্টার্ড অ্যাকাউন্টধারী, বাংলাদেশ ব্যাংকে একজন চাকরি করে, সোনালী ব্যাংকে একজন চাকরি করে, আল্লাহ জান্নাত দিয়া দিবে? এত কষ্ট করি ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছে, আলহামদুলিল্লাহ আমার পাশে হুজুর বসে আছেন, হুজুরের 4 সন্তান আলেম আলহামদুলিল্লাহ, এরকম সৌভাগ্য কয়জন বাবার হতে পারে? 4 সন্তান খাটিয়ার 4 কোনা ধরবে, 4 সন্তান হাতে নিয়ে আব্বা কবরে রাখবে, এই সৌভাগ্য কি আমাদের অর্জন করা দরকার নয়? সন্তানকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। সন্তান যখন কথা বলতে শিখবে, সন্তান যখন পড়তে শিখবে, লিখতে শিখবে, সন্তানকে সর্বপ্রথম যেই মাদ্রাসায় দিবেন সেটার নাম হলো নুরানি মাদ্রাসা। সেটার নাম কি? নুরানি মাদ্রাসা। অনেক প্রাইমারি স্কুলে ছাত্র কমে গেছে, আমি এক প্রাইমারি স্কুলে ওই দিন গেছি, আমাকে প্রধান শিক্ষকই নিয়েছে, ফুরা 6 ক্লাস মিলে শিশু শ্রেণী সহ ছাত্র আছে 50 থেকে 55 জন,
আমার মাদ্রাসা নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা আজকে 4 বছর নুরানি খুলেছে, ছাত্র সংখ্যা প্রায় 400 কাছাকাছি। আল্লাহ বলেন, তোমরা এই কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চাও? মুসলমানের সন্তান কোরআন শিখতে শিখতে যেতে না পারে, তোমরা মাস্টার প্ল্যান নিয়েছো সবচেয়ে বড় পরিকল্পনাকারীকে। তিনি একজন বসে আছেন সকলের সাথে, সকলের সিদ্ধান্তের সাথে, কোন ধরনের পাল্টা পল্টি নিলেও ধাক্কা দিলেও সব জায়গায় কিন্তু ধাক্কা দেয়া যায় না। হিমালয়ের সাথে যদি কেউ ধাক্কা লাগাইতে চায়, হিমালয়ের কিছু হবে না, ওই ব্যক্তি শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের সাথে যারা ধাক্কা লাগাইতে চাইবে, এই কোরআনের শিক্ষা থেকে মুসলমানের সন্তানদেরকে বিমুখ করতে চাবে, কোরআনের কিছু হবে না, তারা দুনিয়া থেকে চলে যাবে। বহু লোক বলেছে, বহু লোক এরকম ছিল যারা কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে। বাংলাদেশের অনেক বড় একজন নাম করা কবি, সে বলেছিল, আজানের ধ্বনি যখন আসে আমার কাছে মনে হয় দেহ বিক্রি করা নারী তার কাস্টমারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন, ওই কুলাঙ্গার দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কোরআন এবং কোরআনের শিক্ষা এবং এই কোটি জনতার দেশে আজান এখনো আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ কবুল করুন, আমিন। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ, সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচেয়ে দামি শিক্ষার নাম কি? সবচেয়ে দামি শিক্ষার নাম কি? কোরআন। যে শিক্ষার সাথে কোরআন আছে, ওই শিক্ষাকে সবচেয়ে দামি ঘোষণা দিয়েছেন কে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন ছাত্রছাত্রী মাতাল অবস্থায় ধরা পড়েছে, আপনারা জানেন কিনা? জানেন কিনা? কোন মাদ্রাসায় এই ঘটনা ঘটে নাই? যদি বাংলাদেশের কোন মাদ্রাসায় এই ঘটনা ঘটত, তাহলে রাম আর বাম যারা আছে, বামপন্থী যারা আছে, এদের সাথে সাথে সুলকানি আরম্ভ হয়ে যেত। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তাদের চরিত্র সবচেয়ে সুন্দর, ঠিক কি না? কারণ ওই শিক্ষা তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার রব আমার শিক্ষক, সুতরাং তিনি আমাকে যেই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। আদ্দামানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে সবচেয়ে বড় ভদ্রতা শিখিয়েছেন, ওই শিক্ষা ওই ভদ্রতা সবচেয়ে বড় ভদ্রতা। সুবহানাল্লাহ, কি পরিমাণ শিক্ষা, কত সুন্দর শিক্ষা! আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক ইয়াহুদি এসে প্রস্তাব করে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু জামার হাতা গুটাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দিন, দাঁড়ানি ইয়া রাসূলুল্লাহ, আদরি বনু কাহাজাল মুনাফিক, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিব। বিশ্ব নবীজি বললেন, না ওমর, শান্ত হও, শান্ত হও। প্রস্রাব করা শেষ হয়েছে, এই ইয়াহুদির রাসূল ডাকলেন কাছে, প্রস্রাব করলে কেন? বলে, কি হয়েছে? বলে, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, মুসলমানের হৃদয়ের সাথে যেই জায়গার সবচেয়ে বেশি সম্পর্ক, এই জায়গা হলো মসজিদ, এখানে কেন প্রস্রাব করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না। বলে, যদি তোমাদের গির্জায় তোমাদের মন্দিরে এরকম প্রস্রাব করতাম কি হতো? বলে, ওই জায়গায় কারো অর্ডার লাগতো না, কারো অর্ডার লাগতো না, ওই জায়গায় আপনার গায়ের উপর আমরা হাত তুলতাম। বিশ্ব নবীজি বলেন, আমাদের কাছেও তো এই জায়গাটা এরকম দামি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই যে শিক্ষা এখানে প্রস্তাব করে দিয়েছি, এরপরও ধৈর্য ধারণ করে আমাকে কিছু করেন নাই, এই শিক্ষাটা আপনাকে দিল কে? বলে, আল্লাহ মানি রব্বি, এই শিক্ষা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এত শিক্ষা, এত সুন্দর শিক্ষা, এই শিক্ষা থেকে আমি কেন দূরে থাকবো? আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন, সুবহানাল্লাহ, চরিত্র দেখিয়ে দিয়েছেন। কারণ এই শিক্ষার সাথে সরাসরি সম্পর্ক কার সাথে? আর দুনিয়াওই শিক্ষার সাথে সরাসরি সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসছেন জিব্রাইল, জিব্রাইল কোরআন নিয়ে আসছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। সুতরাং মাদ্রাসার যে শিক্ষা, এই শিক্ষার নিয়ন্ত্রণ কার হাতে?
আল্লাহর হাতে দুনিয়ার যে শিক্ষা এগুলা মানুষের মস্তিষ্ক প্রসূত, এই জন্য যে কোনো সিদ্ধান্ত কথাকে একবার বলে ঠিক আবার বলে বেঠিক। আমরা ছোট্টবেলায় বলেছিলাম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আর কয়েক বছর পরে আবার শুনলাম না সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে, দুইটাই ঘোরে। আল্লাহ কয় এই জগতের মহাপণ্ডিতরা তোরা কি জানোস না 1400 বছর আগে আমি সূরা ইয়াসিনে বলে দিয়েছি ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সৌরজগতে মহাবিশ্বে যা কিছু আছে পৃথিবী চন্দ্র সূর্য সবকিছু আপন আপন কক্ষপথে ঘোরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে একবার বলে সূর্য ঘোরে, আবার বলে পৃথিবী ঘোরে, সব ঘোরাঘুরি শেষ করে আবার কোরআনের কাছে আসতে হয়েছে কিনা? যেই কোরআনের শিক্ষার কাছে আবার জাগতিক শিক্ষা এসে মাথা নিচু করেছে, ও মুসলমান এই শিক্ষা থেকে যদি দূরে থাকো তোমাদের দুর্দশা কাটবে না। কোরআন থেকে দূরে সরার কারণে সারা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত, চীনের উইঘুর প্রদেশে 20 লক্ষ মুসলমানকে বন্দী শিবিরে রেখে নির্যাতন করা হচ্ছে। এরকম হাজার হাজার নয় লাখ লাখ মুসলিম যুবক যুবতী যাদের আঙ্গুলের হাতে পায়ে একটা নখ নাই, এরকম 20 বছর 15 বছর বয়সী বহু যুবক আছে আগামী দিনে যাদের বাবা হওয়ার স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিয়েছে, এরকম 15 থেকে 30 বছর বয়সের বহু যুবতী আমাদের মামুন আছে ইলেকট্রিক শট দিয়ে যাদের জরায়ু শেষ করে দিয়েছে, এই জরায়ু থেকে এই গর্ভ থেকে আগামী দিনে যেন কোন মুসলমানের বাচ্চা পয়দা হতে না পারে। ও মুসলমান, কোরআন থেকে আর কত দূরে থাকবো আমরা? বার্মাতে দেখেন কি অবস্থা, আমরা জাহিলিয়াত পড়েছি, ওই জাহিলিয়াত কোনো জাহিলিয়াত নয়, জীবন্ত মায়ের গর্ভ থেকে সন্তানকে তুলে কেটে বাইর করা হচ্ছে, ছোট্ট 1 বছর 1.5 বছর বয়সী বাচ্চাকে ভুনা করে চতুর্দিকে তারা বসে খাওয়া খাচ্ছে, জীবন্ত মুসলমানের হাত পা বেঁধে আগুন লাগিয়ে দিয়েছে, ওই জাহিলিয়াত কোনো জাহিলিয়াত নয়। বার্মাতে যে জাহিলিয়াত চলে এই শতাব্দীর সবচেয়ে বড় সবচেয়ে জঘন্যতম জাহিলিয়াত হলো বার্মানরা। মুসলমানের হৃদয় কাঁপে না? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, রাসূল বলেন চোখ যদি ব্যথিত হয় আপনার চোখে ব্যথা অত্যন্ত দামি খাবার দিয়েছে খাবেন? আপনি বলবেন চোখের ব্যথায় আমি পেরেশান। বিশ্ব নবীজি বলেন কোন এলাকায় যদি মুসলমান নির্যাতিত হয়, বার্মাতে হোক আর চীনে হোক, সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে তার হৃদয়ে যদি ব্যথার সঞ্চার না হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মুসলমানের কাতারে থাকতে পারে? আজকে মুসলমানদের অনুভূতিহীন হয়ে গেছে, মুসলমান অনুভূতিহীন হয়ে গেছে, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ নাই। এর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো আজকে বিশ্ব মুসলিম কোরআন থেকে দূরে সরে গেছে। আবারও যদি মুসলমান কোরআনের পক্ষে আসে, কোরআনের পক্ষে কথা বলে, ব্যক্তি চালায় যদি কোরআন দিয়ে, পরিবার কোরআন দিয়ে চলুক, আমার জন্মতে কোরআনের প্রয়োজন, মরণেও কোরআনের প্রয়োজন, যদি এই ভাবনা আমার হৃদয়ে আসে, বিশ্ব মুসলমান যদি আবারও কোরআনের কাছে চলে আসে, ইনশাআল্লাহ মুসলমানের সুদিন আবারও ফিরে আসবে, আবারও কাফেররা মুসলমানদের থেকে পিছু হটতে বাধ্য হবে। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সন্তানকে কি স্কুলে পড়াবো না মাদ্রাসায় পড়াবো? অন্তত কমপক্ষে আমরা স্কুলের বিরোধী না, আমাদের ডাক্তার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় দেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন এবার স্কুলে দিলে দেন মাদ্রাসায় দিলে দেন, তবে অবশ্যই মুসলমানের সন্তানের জন্য বর্তমান সময়ে ঈমান আকীদা রক্ষার জন্য আপনার মৃত্যুর পরে আপনার জন্য যদি চান দোয়া করুক, আপনার মরণের সময় যদি আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়ুক চান, তাহলে সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষার সারা বাংলাদেশে সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য জায়গার নাম হলো নুরানি মাদ্রাসা। আরেকটা কাজ আপনাকে করতে হবে, অসৎ সঙ্গ থেকে খারাপ লোক থেকে সন্তানকে অবশ্যই দূরে রাখতে হবে। কারণ আমরা জানি শেখ সাদি রহমতুল্লাহর একটা কবিতা পড়েছি, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন তরুণ তরুণী মাদকাসক্ত অবস্থায় আব্বা আম্মা পাঠিয়েছে পড়ালেখার জন্য, তারা গিয়ে ওখানে মদ খেয়ে
আরেক বিশ্ববিদ্যালয় গিয়ে মাতলামি করে, তাদের ভিতরে কি কোরআন আছে? নাই। তারা কোনো ভালো মানুষের সঙ্গ, ভালো শিক্ষা পরিবার থেকেও পায় নাই, তাদের নিচের প্রাথমিক শিক্ষা থেকে কোরআনের কোনো সংস্পর্শ সান্নিধ্য তাদের মধ্যে নাই। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানকে, আপনার সন্তানকে মৃত্যুর পরে যদি আমি চাই আমার জন্য দোয়া করুক, তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতেই হবে। আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা দোয়া করুক আমরা চাই না। আল্লাহর এক বান্দা কি সুন্দর গান রচনা করেছেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, বাঁচাবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমরা যদি চাই আমাদের মৃত্যুটা সহজ হোক, আমাদের পাশে বসে আমাদের সন্তান সূরা ইয়াসিন পাঠ করুক, কালিমা তাইয়েবার জিকির তালকিন আমাকে দেখ, তাহলে অবশ্যই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? কোরআনের শিক্ষা ছাড়া মুসলমানদের মুক্তির কোনো উপায় নাই। এই জন্য আপনি যা কিছু করেন, যত কিছু করেন, আপনি যদি বলেন আমি হিন্দুও না মুসলমানও না, আপনি যদি বলেন আপনার কাছে আজান ভালো লাগে না, আব্বা আম্মা যেহেতু আপনার নাম রেখেছে মুসলমান আব্দুল্লাহ আব্দুল সালাম, মৃত্যুর পরে যত কিছু করেন আপনাকে অবশ্যই মুসলমানি তরিকায় দাফন করা হবে। এখন মুসলমানি তরিকায় তো দাফন করে দিল, এরপরে কি হলো? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি কেউ মারা যায়, কোরআনের শিক্ষার প্রতি বিদ্বেষ রাখি, হিংসা রাখি যদি কেউ মারা যায়, আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি বললাম, যেই মারা গিয়েছে তার কবর খুঁড়ে তোমরা দেখো, ডান দিকে তোমরা পশ্চিম দিকে তার মাথাটাকে ফিরিয়ে দিয়েছ, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর ফেরেশতারা এসে একটা চড় দিয়ে তার জবানটাকে পূর্ব দিকে ঘুরিয়ে দিবে। কি ভয়াবহ ব্যাপার! কোরআনের বিরুদ্ধাচরণ করলে, কোরআনের শিক্ষার প্রতি বিদ্বেষ রাখলে, আলেমদের প্রতি বিদ্বেষ যদি কেউ রাখে, কবরে তার পরিণতি কখনো ভালো হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।